এবার ঈদই প্রমাণ করে দিল যে শাকিব খানের স্টারডম মার্কেট ভ্যালুর কাছে হেরে গেল ওপার বাংলার সুপারস্টার জিৎ। শাকিব খানের জনপ্রিয়তার কাছে হেরে গেল জিৎ। তো বাংলাদেশে যতবার শাকিব খান জিৎ ক্লাস হয়েছে, জিৎ কখনো জিততে পারেনি। এবং বাংলাদেশে শাকিব খানের যত লয়াল ফ্যানবেস আছে, ঈদ আরও একবার প্রুফ করলো যে জিতের স্ট্রং ফ্যানবেস থাকলেও সেটা শাকিব খানকে বিট করে যাওয়ার মতো নয়। এবং কেন সেইটাই থাকছে আজকের ভিডিওতে প্রুফ সহ, যে শাকিব খান ইজ শাকিব খান, কেন তাকে ঢালিউড কিং নাম্বার ওয়ান সুপারস্টার বলা এবং কলকাতাতেও তাকে ওইভাবে মূল্যায়ন করা হয়। আজকের ভিডিওটি সম্পূর্ণ এই টপিক্সের উপর বেস করে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা করিলাম আপনাদের মূল্যবান কমেন্টের। ওপার বাংলায় কলকাতায় ঈদকে কেন্দ্র করে জিতের ফার্স্ট কোনো বেঙ্গলি ফিল্ম যেটা প্যান ইন্ডিয়ান রিলিজ করছে অল ইন্ডিয়া, এবং সিনেমাটা রীতিমতো 734টা সিনেমা হলে রিলিজ পেয়েছে এবং এটা একটা হিউজ রিলিজ অ্যাজ এ বেঙ্গলি ফিল্ম। অন্যদিকে আমরা যদি আসি, শাকিব খানের লিডার আমি বাংলাদেশ 103টা সিনেমা হলে রিলিজ পেয়েছে। কিন্তু এখন কালেকশনের দিকে যদি আপনি আসেন, তাহলে আমি বলবো যে আয়ের দিক থেকে এটা রীতিমতো চেঙ্গিসকে ছাড়িয়ে গেছে শাকিব খানের লিডার আমি বাংলাদেশ, এবং হয়তো 19-20 হতে পারে কিন্তু ছাড়িয়ে গেছে। এবং এটার কয় টাকা এটা আমরা কিন্তু হিসাব নিকাশ কিন্তু করে আমরা কিন্তু অলরেডি কিন্তু ভিডিও বানিয়েছি যে আমরা যদি আসি, প্রথমে যদি আমরা চেঙ্গিস নিয়ে যদি কথা বলি, তো চেঙ্গিসের ফার্স্ট ডে ইনকাম ছিল 35 লাখ, সেকেন্ড ডে ছিল 1 কোটি 20 লাখ। এটা কিন্তু ফিল্ম পেয়ার দিয়েছে, এটা 100% অথেন্টিক, এটা ভুল কোনোভাবেই নয়। ফিল্ম পেয়ার যেহেতু দিয়েছে এবং আমরা সেটা ফিল্ম পেয়ারের কাটিং দিয়ে দিচ্ছি, এটা ডেফিনেটলি সত্য কথা। এবং 3 দিনে এটা হচ্ছে 1 কোটি 30 লাখ টাকা ইনকাম করেছে, এবং এটা টোটাল হচ্ছে আপনার 2 কোটি 85 লাখ টাকা। এবং 4 ডে মানে পরের দিন হয়তো এটা 45 লাখ করতে পারে অ্যাপ্রক্স ধরা হয়েছে। তো 2 কোটি 85 লক্ষ টাকা হচ্ছে এটা আপনার ইনকাম করেছে হচ্ছে টোটাল আপনার 3 দিনে। অন্যদিকে আমরা লিডারের হিসাবে আমরা দেখলাম যে প্রথম দিনে 87 লক্ষ টাকা, মানে জিতের সিনেমারও ডাবল কালেকশন। এবং পরের দিনে আমরা দেখলাম 1 কোটি 5 হাজার টাকা, এবং তারপর পরের দিন আমরা দেখলাম এটা 1 কোটি 10 লক্ষ টাকা ইনকাম করেছে। এটা তো প্রুফ সহ আমরা বানিয়েছি, তাহলে টোটাল হিসাবটা দাঁড়ালো 3 কোটি 20 লাখ। বা আপনি যদি 3 কোটিও যদি আপনি ধরেন, তাও কিন্তু জিতের সিনেমার থেকে কালেকশন বেশি, কারণ এখানে সিঙ্গেল স্ক্রিন সিনেপ্লেক্স, ওইখানে বড় বড় সিনেমা রিলিজ পেয়েছে, সালমান খানের সিনেমা আছে, ঈদের সময় সাউথের সিনেমা আছে, প্যান ইন্ডিয়া রিলিজ করলে আরও বাংলা সিনেমা, অনেক স্টেটে অনেক রকমের সিনেমা আছে, প্রত্যেকটা সিনেমা ভাগাভাগি করে আপনার শো পেতে কষ্ট হয়। এখানে তো শাকিব খানের সিনেমা 8টা সিনেমা যেখানে শো পাচ্ছে না, যে বাকি 7টা সিনেমা শাকিব খানের লিডার আমি বাংলাদেশের কাছে, এখানে অনেক রকম হিসাব নিকাশ আসছে। তো শাকিব খানের স্টারডমের কাছে জিতের খাওয়া নাই এবার ঈদে। তো বেসিক্যালি এটা আমি একটু ফানি হইতে বললাম, তো বেসিক্যালি এটা নিয়েছিল ভিডিওটি যে 100 হলে রিলিজ দিও জিতের থেকে শাকিব খানের সিনেমা কেন এগিয়ে। তো এটা নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা করিলাম আপনাদের মূল্যবান কমেন্টের।